ভোর চারিটা কেন্দ্রাপড়া বারিমূল আশ্রমর দৃশ্য লা কিছু এইভরি ক্রাইমব্রাঞ্চ কবজার লে বাবা সারথী বাবা অণা যাওয়া কটক ক্রাইমব্রাঞ্চ হেডকোয়ার্টার আপরে হি ক্রাইমব্রাঞ্চর পরবর্তী পদক্ষেপ নেই আরম্ভ হয়ে যাই কল্পনা জল্পনা প্রায় 9 ঘন্টা পরে বাবা সারথী গিরফ হয়েছে নেই বিধিবদ্ধ ঘোষণা কলে ক্রাইমব্রাঞ্চ এডিজি বিজয় কুমার শর্মা ক্রাইমব্রাঞ্চ সারথী ওরফ সন্তোষ রাউলঙ্ক বিরোধে সিবিসিআইডি পুলিশ স্টেশনরে মামলা রুজু করেছে সন্তোষঙ্ক বিরোধে আইপিসির দফা 120 বি অর্থাৎ অপরাধিক ষড়যন্ত্র 420 অর্থাৎ ঠকেই 340 অর্থাৎ বেআইন ভাবে অটক রাখা 506 অর্থাৎ ধমক দেওয়া 379 অর্থাৎ চোরি 467 অর্থাৎ জালিয়াতি 468 অর্থাৎ ঠকেই উদ্দেশ্যে জালিয়াতি 471 অর্থাৎ জাল কাগজপত্রকু অসলি দর্শাই ব্যবহার করা ভি দফা লগা যাই এবাদ এসিএসটি আট্রোসিটি প্রিভেনশন আক্ট ধর্মানুষ্ঠানর অপব্যবহার করা অভিযোগে আরআইপিএম আক্টর ধারা 7 ও 25 আক্টে মধ্য মামলা রুজু হয়েছে তদন্তকারী অধিকারী আলোক দাসক নেতৃত্বে আশ্রম ভিতর দুইটি খণ্ডা ও গুরুত্বপূর্ণ আপত্তিজনক কাগজপত্র জবত হয়েছে ক্রাইমব্রাঞ্চ এডিজি সূচনা দিয়েছেন স্পেশাল ইনকোয়ারি টিম কনস্টিচ্যুট করেছিল যেউথরে জনে এডিশনাল এসপি আউ তিনিজন অফিসর থিলে যেমানে কেন্দ্রাপড়া যাই বরিমূল আশ্রমরে পুঙ্খানুপুঙ্খ তদন্ত কলাপরে গোটে রিপোর্ট আমাকে দিয়েছিল যে রিপোর্টরে জনাপড়া যে বিভিন্ন ধর্তব্য অপরাধ বাবা এবং তাঁর অন্য সহযোগী মানক দ্বারা সংগঠিত হয়েছে সেই রিপোর্ট বেসিসে ক্রাইমব্রাঞ্চ গতকাল গোটে কেস রেজিস্টার করেছে সিআইডি পুলিশ স্টেশনরে বাবাঙ্কু গিরফ করা যাইছি হায়দ্রাবাদ এক তারকা হোটেলে বাবা সারথীঙ্ক এই ফটোকু নিয়ে বিবাদ আরম্ভ হয়েছিল বিভিন্ন স্থানের প্রতিবাদ অশান্ত হয়ে উঠিল কেন্দ্রাপড়া এরপরে ক্রাইমব্রাঞ্চ তদন্ত নির্দেশ দেলে মুখ্যমন্ত্রী গতকাল ক্রাইমব্রাঞ্চর এক 6-জনিয়া টিম কেন্দ্রাপড়ার বারিমূল আশ্রমক যাই সারথীঙ্ক 14 ঘণ্টার মারাথন জেরা করেছিল পরে আজ ভোর তাঁকু কটক ক্রাইমব্রাঞ্চ অফিস পড়া যাই কটকরে মধ্য ক্রাইমব্রাঞ্চ এডিজি ও অন্য মানে তাঁকু জেরা করেছিলেন ইনকোয়ারি যে বর্তমান সুদ্ধা চালছি সেটা তাঁক বিরুদ্ধে এ যে লোক চিট করা মানে বিভিন্ন প্রকার তাঁর ভাবনা কু এক্সপ্লোইট করা প্লাস ল্যান্ড বিষয়ে কিছু কিছু এলিগেশন অছি সারথীঙ্ রিমান্ডে আনি জেরা করব ক্রাইমব্রাঞ্চ তা সহ এই ঘটনার চর্চা কু আসি যুবতী সহ সারথীঙ্ক পরিবার লোককে বি পচরা উচরা করব ক্রাইমব্রাঞ্চ এসহ হায়দ্রাবাদ লিঙ্ক নিয়ে মধ্য খোঁজতাড় করব ক্রাইমব্রাঞ্চ